এই ভিডিওতে আমরা ডিজাইন থিংকিং প্রসেস নিয়ে আলোচনা করব এর আগে বলে রাখা ভালো আমরা যে ইউএক্স এর যে প্রসেসগুলো নিয়ে আলোচনা করছি তারা কিন্তু প্রত্যেকটা সিমিলার কাইন্ড অফ কারণ হচ্ছে যে আমরা অলওয়েজ আস ইউজারের নিড নিয়ে ইউজারের প্রবলেম নিয়ে কথাবার্তা বলি এবং এটার কিভাবে সলিউশন করতে হয় এসব নিয়ে আলোচনা করি সো আমরা যে প্রসেসগুলো দেখছি এগুলো আসলে বিভিন্ন ইনস্টিটিউশন বা বিভিন্ন কোম্পানি এস্টাবলিশ করেছে এবং ওটার প্রসেসটা ফলো করে হচ্ছে আমরা সাধারণত হচ্ছে প্রোডাক্টের সলিউশনগুলো প্রোভাইড করে থাকি সো আমরা যদি ইউজারের ডিজাইন থিঙ্কিং প্রসেস নিয়ে হচ্ছে আলোচনা করি এই ডিজাইন থিঙ্কিং প্রসেসের মধ্যে হচ্ছে আমাদের পাঁচ ধরনের হচ্ছে ফ্রেজ আছে ফ্রেজ বা কম্পোনেন্ট আছে এই ফ্রেজগুলোর মধ্যে ফার্স্ট ফ্রেজ হচ্ছে এম্পাথাইজ এম্পাথাইজ মিনিং হচ্ছে আপনার যে ইউজারের যে প্রবলেম বা হচ্ছে ইউজার কী চিন্তা করছে ইউজারের কী ফিল করছে প্রবলেমটা নিয়ে এটাকে হচ্ছে আপনাকে বুঝতে হবে তো এই বোঝার জন্য হচ্ছে আপনাকে অনেক ধরনের হচ্ছে ইন্টারভিউ নিতে হবে অনেক ধরনের হচ্ছে সার্ভে করতে হবে অনেক টাইপসের হচ্ছে রে কাইন্ড অফ হচ্ছে আপনাকে ইন্টারভিউগুলো হচ্ছে অবজার্ভ করতে হবে সেশনসগুলো হচ্ছে অবজার্ভ করতে হবে যাতে হচ্ছে আপনার ইউজারের যে মেইন প্রবলেমগুলো হচ্ছে আপনি বুঝতে পারেন সো এটা আমরা করবো এম্পাথাইজ ফ্রেজে ডিফাইন ফ্রেজে ডিফাইন হচ্ছে সেকেন্ড নাম্বার ফ্রেজ ডিফাইন ফ্রেজে আমরা করব আমরা যে প্রবলেমগুলো বুঝতে পেরেছি বা আমরা যে ইউজারের প্রবলেমগুলো ফিল করতে পেরেছি ওই প্রবলেমগুলো নিয়ে হচ্ছে আমরা প্রবলেম স্টেটমেন্ট বা ডেসক্রিপশন লিখব সো এখানে হচ্ছে আমরা যে প্রবলেমগুলোকে হচ্ছে ডিফাইন করতেছি সো এই সেকেন্ড নাম্বার ফ্রেজের নাম হচ্ছে ডিফাইন এরপর আমরা যখন ইউজার প্রবলেমগুলো ডিফাইন করে ফেলেছি তিন নাম্বার ফ্রেজ হচ্ছে আইডিয়েট আইডিয়েটের ফ্রেজে আমরা কী করব আমরা যে ইউজারের প্রবলেমগুলো ডিফাইন করেছি এখন আমরা এই প্রবলেমের সলিউশন জন্য ব্রেইনস্টর্মিং করব ব্রেইনস্টর্মিং করে আমরা এই ডিজাইনের সলিউশনগুলো বের করব এটি হচ্ছে আমরা আইডিয়েট ফ্রেজে করে থাকি এর পরবর্তীতে হচ্ছে চতুর্থ নাম্বার যে হচ্ছে ফ্রেজ সেটা হচ্ছে প্রোটোটাইপ আমরা যে ব্রেইনস্টর্মিং করে হচ্ছে আমরা যে একটি সলিউশন বা ইউজার জার্নি ডিফাইন করেছি বা হচ্ছে ফিক্সড করেছি যে আমরা এই প্রবলেমটি এই সলিউশনের মাধ্যমে হচ্ছে সলভ করব সেটি যে প্রোটোটাইপটি বানাবো এই প্রোটোটাইপটি বানানোর জন্য হচ্ছে আমাদের লো ফিডেলিটি ডিজাইন লাগে সো লো ফিডেলিটি ডিজাইন হাই ফিডেলিটি ডিজাইন এগুলো হচ্ছে আমি পরবর্তীতে আলোচনা করব সো এখানের মধ্যে যে প্রোটোটাইপটি আমরা বানাবো এই প্রোটোটাইপটি বানানোর পর পরবর্তী স্টেপে হচ্ছে টেস্ট ফ্রেজে আমরা একটি ইউজারের কাছে দিব ইউজার কাছে দেওয়ার পর ইউজারের যে প্রবলেমগুলো আছে ওই প্রবলেমগুলো সলভ হচ্ছে নাকি সেটা আমরা টেস্ট করব এবং এই টেস্ট থেকে অলওয়েজ হচ্ছে আমাদের ইউজার থেকে আমরা ফিডব্যাক কালেক্ট করব এই ফিডব্যাক কালেক্ট করার পর আমাদেরকে সবসময়ই হয় না মাঝে মাঝে দেখা যায় যে হচ্ছে আমরা যে ওয়েতে হচ্ছে প্রবলেমটা সলভ করেছি এই প্রবলেমটা আসলে ইউজারের কাছে অ্যাকসেপ্টেবল হয় না তো ইউজারও কিছু ফিডব্যাক দেয় যে হচ্ছে না আমরা এই পাথে না গিয়ে এই পাথে গেলে হচ্ছে বেটার হয় তো এরকম কিছু ফ্রেজ দেওয়া হয় বা এরকম কিছু হচ্ছে ইউজারের ফিডব্যাক থাকে আমরা এই ফিডব্যাকগুলো হচ্ছে আবার যে ফুল ফ্রেজ আছে এম্পাথাইজ ফ্রেজ থেকে শুরু করে আবার ডিফাইন আইডিয়েট প্রোটোটাইপ এবং টেস্ট ফ্রেজে আবার সেম প্রসেসে যাব সো এটা কিন্তু লুপ আকারে অলওয়েজ চলতেই থাকবে সো ডিজাইন থিঙ্কিং প্রসেসে মোটামুটি আমরা এভাবেই কাজ করে থাকি এই পাঁচটা স্টেপে আর এই পাঁচটা স্টেপ হচ্ছে আপনার যদি কোনো বড় কোম্পানিতে কাজ করে থাকেন বা হচ্ছে যেখানে ইউএক্স এর একটা হিউজ টিম আছে তারা হচ্ছে সাধারণত এই প্রসেসটি ফলো করে থাকে সো এই প্রসেস নিয়ে যদি কারো কোনো প্রবলেম বা কোনো কোয়েশ্চেন্স থাকে সো আপনি হচ্ছে কমেন্টে আমাকে জানাতে পারেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক অ্যান্ড শেয়ার করবেন থ্যাংক ইউ